إنا أعطيناك الكوثر. قرن. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. قرآن পাকের ছোট্ট একটা সূরা কেন এটা অবতীর্ণ হইল আর এটার মাহাত্ম্য কি এর মধ্যে কি কি গুণ আছে এতগুলো বলতে পারবো না সহজে একটি কথা বলবো আল্লাহ একবারে নিশ্চিতভাবে বলতেছেন আমাদের জন্য যে হে বন্ধু এ আমার শেষ নবী আতাইনাকা আপনাকে দান করেছি আতা ইতা বহু বছর পড়াতে পড়াতে শর্ট করতে পারি না কথা লম্বা হয়ে যায় সালাউদ্দিন সালাউদ্দিন যে আছেন ডক্টর সালাউদ্দিন ঢাকার প্রিন্সিপাল আমার ছাত্র এখানে জমিতুল ফালাহ ছাত্র আতা মানে নিঃস্বার্থে দান করা মোহাব্বতে দান করা আল্লাহ নিঃস্বার্থ ভাবে আল্লাহ নবীকে মোহাব্বত করে দান করলো কি দান করলো আল কাউসার আল কাউসার মানে যত কল্যাণ আছে সব কল্যাণ নবীকে দান করেছে নবী বেহেশতের মালিক উম্মতের মালিক ফেরেশতাদের মালিক খোদা খোদাইয়ের মালিক তাহলে এর উপরে মালিক আরেকজন আছে নাকি আরেকজন আছে ছোট ছোট বাচ্চাদেরকে যদি না বোঝায় এরা বুঝতো না এদেরকে এখন করতে হবে না করলে হচ্ছে না নতুব উল্টা পাল্টা করিয়ে লাগবে جو يمشي نبيرا بچ اتاب وليرا اللهم ما بتر يا الله دان كله বেস্ট দান করলো উম্মত দান করলো খোদার খোদাইয়ের যত ভালো আছে সবটা দান করেছে নবীকে তাহলে নবীর সবটা কি হয়েছে মালিক আল্লাহকে বাদ পড়ছে আমি লন্ডনের চাকরি করতেছিলাম তখন একজন ওটি কয় হুজুর নবী যদি মালিক খায় তা আল্লাহ তো বাদ পড়ে গেছে আমি বললাম যে কেমন বুঝলা কয়টা আমরা একটা জিনিস যদি কেউ মালিক করে দিই আমি তাই মিলে কিরিয়া আমার থেকে চলে যায় আমার অধিকার আর থাকে না আরে তোমার কোন ডামিস মুরব্বী পড়াইছে ভালো ওস্তাদে পড়ায় নেই কারণ মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দিলে এতের মধ্যে 200-300 টাকা আর ইংরেজি পড়ালে অঙ্ক পড়ালে এতের মধ্যে 4,000-5,000 টাকা আমরা হুজুরগুলো দুর্বল করে ফেলছি আমরা যদি তাদের ইজ্জত করতে পারতাম সম্মান করতে পারতাম তাহলে তারা সবাই হয়ে যেত ঠিক না মিজি যাক এদিকে যাব না আচ্ছা বলেন তো আপনারা যারা আছেন কিছু না কিছু জিনিসের মালিক আছেন কিনা কি নাম মেয়া তোমার রোশন টুফির মালিক কোটের মালিক জামার মালিক মালিক না প্রত্যেকে জায়গা জমির মালিক আছে টাকার মালিক আছে ব্যাংক ব্যালেন্সের মালিক আছে আছে না এই যে ছোট ফুলাগুলো চুপি দিয়েছে এই চুপিগুলো এরা মালিক আছে মালিক মানে তার অধিকার আছে বিক্রি করতে পারে কারো দান করতে পারে এখন আমি এরা জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি আছে কজা হ সিলেটে
বাড়ি থাকলে তোমার বাড়িটা কয়তলা কয় পাঁচতলা এটা তুমি কেমন মালিক কেমন ওইটা কো না নিচে আমার আর তোমার কাগজ না মিথ্যা কথা কও তুমি মালিক নাই কো হ্যাঁ আমি মালিক হুজুর তুমি যদি তোমার বাড়ির মালিক হও তো আল্লাহ তো বেদখল হয়ে গেবে বুঝো না যদি তুমি মালিক হও তো আল্লাহ ওই বাড়ির মালিক না তাহলে ও না না হুজুর আমার মালিক তাহলে তুমি মালিক আল্লাহ মালিক ঠিক ঠিক অরিজিনাল মালিক আল্লাহ নকল মালিক আমরা ঠিক না বিজি ই আমানত চন্দ্র রোজে নজদে মাস্ত ই আমানত চন্দ্র রোজে নজদে মাস্ত দর হাকীকত মালিক হর শে খুদা সাল্লাল্লাহুম্মা মাবুদ সাল্লি باب السجود مشکا شریف سجدر فضیلت رسول پاک صلی اللہ علیہ وسلم میرے گن صحابی ربیہ راتری نبیر خدمت کو لیو سار رہا دفن شیخ راتری نبی اٹھسن میسوات دلن فانل لوٹا دلن سب کچھ ریڈی دلے دلن نبی پائے کوئے তুই কি চাস আমার কাছে খুশি এবার হ্যাঁ আমার পিছিয়ে বারে কেন আবার হঠাৎ জোসাইলি বালা গেলে কেন বলে কি চাস নবী কয় কি চাস রবিয়া সুযোগ পাইছে চেয়ারম্যান হইতাম সাই মন্ত্রী হইতাম সাই একটা কয় না কি কয় আমি আপনার সাথে থাকতে চাই কি বলছে আপনাকে সাথে থাকবে নদী পাশে আবার গায়ের তালিক এটা না অন্য একটা চা জমার সঙ্গে যা থাকবি আমার পজিশন তো বহু উপরে তুই সেখানে কেমন যাবি না আমি যেটা কইছি এইটা আপনি কোচেন আমাকে দিবেন আমি এইটাই চাইছি নবী কয় কি কয় আমাদের সাহায্য করিস হ্যাঁ নামাজ পড়িস মুসলমান নামাজ পড়িও নামাজের দ্বারাই আল্লাহ রসুলকে পাবা নামাজের দ্বারায় সুস্বাস্থ্য পাবা নামাজের দ্বারায় ব্রেন নষ্ট হবে না নামাজের দ্বারায় করুণায় হাত দিবল্লা মুখ দিবল্লা কয় নামাজের ওজুর দ্বারায় মেসওয়াকের দ্বারায় তুমি এমন পাক পবিত্র হয়ে যাবে তোমার কোন রোগ থাকবে না কয় সুবহানাল্লাহ আজকে নামাজ না পড়ে অবস্থা খারাপ ঠিক না বিজি নামাজ পড়ো আমি আমার 109 বছর বয়স আমি নামাজ কাদা করে দেখাইতে পারবো না হাজারে সফরে আমার সঙ্গে বহু আমার লোকেরা ছিল কেউ বলুক আমি যে নামাজ পড়ব যেমনি হয় পেলেও পড়ে ফেলছি সব জায়গায় পড়ছি নামাজ পড়লে তোমার সব কিছু শ্রোতা হয়ে যাবে ঠিক না বেটি দুরারোগ্য কঠিন ব্যাধি হতো না আমাকে আজ পর্যন্ত কোনো আমার মরে আমার কেন আত্মীয় স্বজন দেখে নাই বিছানা করে শুয়ে থাকতে কোন রোগ আমার কাছে নাই কেন নাই জানা একমাত্র নামাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে তোমার বাড়ির পাশে একটা সুন্দর পুষ্করিণী আছে তার মধ্যে পরিষ্কার পানি আছে তুমি যদি ডেইলি পাঁচবার তার মধ্যে গোসল করো তোমার গায়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে সবাই বলে যে না না কেমন ময়লা থাকবে পাঁচবার গোসল করলে রসুল পাক কি বললেন জানেন ফাহাদি মাসালুস সালাওয়াতিল খামস ফাসত নামাজের এই এক্সাম্পল তুমি পাঁচবার গোসল করলে তোমার গায়ের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ো তোমার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না পড়বেননি নামাজ হ্যাঁ অনেক নামাজ লাগবে না কোনো নামাজ ছিল আমি তো যে নামাজ পড়ি তুমি দেখতে না নবী যে পড়ছে নামাজ দেখছে সবাই আর তোমারটা জন্য তুমি কোন ফিশার চলে আসো এই কাম করিও না নামাজ পড়ো হ্যাঁ তিনজন লাগে তুলতে হ্যাঁ আমার তুলতে লাগলো কিন্তু সবাইতে লাগতো না উঠে দেওয়া লাগতো না আমি একা একা উঠি একমাত্র নামাজের বরকত ঠিক না বেটি হ্যাঁ ব্রেন নষ্ট হইতো না আমার ব্রেন ঠিক আছে এখনো কিন্তু তফসিল লিখতেছি আদি লিখতেছি হ্যাঁ আর মাত্র দুইটা খন্ড বাকি আছে তিরমিজি শরীফে
ইনশাআল্লাহ 2000 পৃষ্ঠা এই দুই মাসের মধ্যে লিখব 2000 পৃষ্ঠা দুই মাসে আর আপনারা নিয়ে আসুন এখন পারি না লিখতে বলি গেল যখন যাব হ্যাঁ এক দিনে মানে কয়েক পৃষ্ঠা লিখে ফেলব রাতে ঘুমায় না না ঘুমালে কোনো ক্ষতি হয় না ডাক্তার তো আমি ঘুমান ক্ষতি কব লিখি না আর আমি লিখতে থাকব ঘুমালে ঘুমাই দেব যতক্ষণ ঘুম আসবে না ততক্ষণ লিখতে থাকব এখন কথাটা বুঝতে পারছেন আল্লাহ নবীকে সবকিছু দান করেছে ঠিক না দান করেছে এখন পাবেন কোনখান থেকে আপনারা আল্লাহ থেকে হ্যাঁ আল্লাহ ইউতি আল্লাহ দান করে হ্যাঁ নবীকে দান করেছেন আপনি নবীর ভান্ডার থেকে পাবেন ওয়ানা কাসিম আমার নবী বলে আমি বণ্টনকারী আল্লাহ দানকারী আমি বণ্টনকারী তাহলে নবী ছাড়া আপনার নামাজ কবুল নাই নামাজ ছাড়া রোজা কবুল নাই নামাজ ছাড়া হজ কবুল নাই নামাজ ছাড়া কিচ্ছু কবুল নাই কেটা নামাজের মধ্যে কি আছে সেই কোন তো নবীর উপরে দোষ চুরি গেছে আছে আপনার পিসাব আসছে আমি আসছি আপনার যদি নামাজের থাকে কোন সালাম আলাইকুম হুজুর নামাজ থাকবো নেই হ্যাঁ আর নবীকে সালাম না দিলে নবীর মধ্যে নামাজ হবো নেই নামাজের দরুদ এইটা অন্য সময় পড়লে দরুদ না হ্যাঁ ভুল করিয়েন না অন্য সময় পড়লে দোকান না এটা নামাজের মধ্যে দৌড় কারণ আল্লাহ বলছেন সল্লু আলাইহি সালাত সালাম দুইটা শব্দ বলছে আল্লাহ কি বলতে সালাত সালাম দুরুদ দাও দুরুদ শরীফ পড়ো সালাম দাও নবীকে আর নামাজের মধ্যে খেলে আল্লাহ সাল্লি আলাইহি সালাত আছে সালাম কোথায় সালাম উপরে আছে কোথায় আছে উপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী উপরে সালাম এই সালাত দুনিয়ার নামাজের দুরুদ পুরা হয়ে গেছে মুকম্মল হয়ে গেছে আল্লামা নববী শরফুদ্দিন নববী রহমতুল্লাহ তাআলা মনে এক লম্বা চয় করে লিখছি আমি তার উপরে লিখছি হ্যাঁ তার ঘরে লিখি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ আজানের আগে আজানের পরে একামতের সময় দরুদ শরীফ পড়বে মুস্তাহাব হ্যাঁ মসজিদে ঢুকতে দোয়ার আগে দরুদ শরীফ পড়বেন মুস্তাহাব মদিনা শরীফের মসজিদে লেখা আছে কি লেখা আছে বিসমিল্লাহি والصلاة والسلام على رسول الله اللهم إني أسألك من فضلك سبحان الله سبحان الله أسنى حديثة وسنى ها أمي أعطي بغيسي تو الحمد لله دكسنى مسجد نبوي قدم مبارك نبوي قدم مبارك لك هذا سكانه أشا كوري أبنا لا دروسي بوليرنا دروسي نابولي الله أبنا ذا كبول دوما ঠিক আপনার দোয়ার আগে দরুদ শরীফ দোয়ার মাঝখানে দরুদ শরীফ দোয়ার শেষে দরুদ শরীফ তাহলে দরুদ শরীফ আল্লাহ নিশ্চয়ই কবুল করবে আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আপনাদের কবুল করুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পক্ষে থাকা নসিব করুন ওই বলছিলাম হযরতে রুবিয়া নবীর সঙ্গে থাকবার জন্য নবী বলছে নামাজ পড়ো নামাজ পড়তে পড়তে আমার উপরে দরসি পড়তে পড়তে তোমাকে তো পাক করে দেবো আমার সঙ্গে থাকতে পারবো নবীর সঙ্গে মনে চায়নি নবীর সঙ্গে থাকতে মনে চায়নি নবীকে দেখতে নবীকে দেখতে মনে হয় কার কার মনে চায় নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শিয়া সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া নবী তোমায় ভালোবাসি তোমার জন্য কাঁদি হাসি তোমার জন্য কাঁদি হাসি ইয়া নবী তোমায় ভালোবাসি আওলাদ রাসূল মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ একটা ওযীফা বাতাই দি আমল একটা বাতাই দি বিশুদ্ধভাবে দিন গত রাতে একদম খালি একটা জায়গার মধ্যে মেশকো আম্বর দিয়ে খুলবো দিয়ে সাজায় তারপরে সেখানে বসবেন কি পড়বেন দরুদ শরীফ কতবার
1000 বার কুন্দর শিল্প আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িল উম্মি ওয়া আলি ওয়া সাল্লাম। এই দরসি ধ্যানের সাথে পড়বেন, নবীকে সামনে দেখতেছেন, নবী আপনাকে দেখতেছে, আপনি এক্ষুনি নবীকে দেখবেন, এই নিয়ত করে পড়া আরম্ভ করবেন। 1000 বার পড়বেন, 1 রাত না হলে এতে বিশুদ্ধবার 7 রাত অতিক্রম করবে না, আল্লাহ নবী আল্লাহকে আপনাকে দেখা যাবে। হাজারে হাজারে আল্লাহর ভলিরা স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ আমি অমল করেছি ইনশাল্লাহ আমার নবী দেখা দিয়েছে। আর যারা নাকি স্বপ্নে নবীকে দেখবেন, স্বপ্নে দেখলে জাগ্রত অবস্থা হয়ে দেখবে। বুখারী শরীফ 24 পারা হাদিস কি, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা। যেই নর নারী আমার নবীকে স্বপ্ন চোখে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, জাগ্রত অবস্থায় নবীকে আপনি সচক্ষে দেখতে পাবেন, সচক্ষে দেখতে পারবেন। আমি বুখারী শরীফ পড়াচ্ছি, বহুদিন পর্যন্ত আমার মনে এসেছিল এই হাদিসটা, নবীকে যদি স্বপ্নে দেখে নবীকে জাগ্রত জাগ্রত অবস্থায় কিভাবে দেখব, এটা একটা বড় সাংঘাতিক প্যাঁচ ছিল। আমি এটার উপরে গবেষণা করতে করতে, এটার উপরে চিন্তা করতে করতে, লিখতে লিখতে দেখি আমার রসুল সশরীরে উপস্থিত হয়ে গেছে। আমার নবী বড় দয়ালু, আল্লাহ নবী কত দয়ালু, আপনি নবীর জন্য যত আশিক তার থেকে বেশি হাজার গুণে কোটি গুণে বেশি আশিক আমার নবী আপনাদের, আপনার যে এখনো এখনো আপনাদের জন্য আমাদের জন্য দোয়া আল্লাহ নবীকে সব ভান্ডার ভালো সবটা দান করেছে, পাবেন কোনখান থেকে আল্লাহর কাছে, আল্লাহ দম দেয় ধরুন না দিলে হইতো না, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতো, নবী না থাকলে এই হইতো না। আপনার স্বয়নে স্বপ্নে নবী আপনার রক্ত মাংসে মিশে যাবে, তারপরে আপনি দেখবেন দুনিয়াটা আপনার সহজ সহজ হয়ে আপনার সামনে আসে যাবে, সব আসে যাবে। আয়না হলো নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনি দেখবেন আমার একটা চশমা আছে দেখছেন, এই চশমাটা দিলে দেখা যায় ঠিক না বেদি, দুর্ভিক্ষণ যন্ত্র দেখছেন দিলে দেখা যায়, আপনার বলছেন বায়াত অনেক করেছি, আর এখন কি আবার কি বায়াত করুন নবীর পক্ষে থাকার জন্য শপথ করাবো, রাজি আছেন? হাতটা এইভাবে দেন, হ্যাঁ যে এইভাবে দেন, এ নবীর বায়াত হয় আমরা হইলাম উসিলা, হ্যাঁ অ্যাকচুয়াল মুর্শিদ হলো আমার নবী, আমরা সবাই উসিলা। আমার মুখে মুখে বলুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বায়াতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, বিওয়াসিতা বিওয়াসিতা খুলাফায়ে খুলাফায়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم برحمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين. حتى موكي أربوكي ما تشكر الجنة.
যারা বায়াতের নিয়ত করেছেন, মুরিদ হওয়ার নিয়ত করেছেন, তারা হাত তুলেন আল্লাহর দরবারে স্বীকার করে। নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার একটা শ্রোতা শুনেন, আমি বলছি হাত তুলতে, হাত তুলছেন জি না? হাত তুলছেন, আপনার হাতটা খালি না, হাতের ভিতরে কিছু আছে? হ্যাঁ, আল্লাহ কি কয়? নবীর দিকে যখন হাত দিচ্ছেন, নবীর পক্ষে থাকবার জন্য হাত দিচ্ছেন, আল্লাহ কি বলছে? কোরআনে পাক 26 পারা সূরা ফাতহ 10 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলছেন যারা নাকি নবীর বায়াত, নবীর খলিফাদের মাধ্যমে গ্রহণ করেছে, আল্লাহ বলছেন তাদের হাত খালি দেখা গেল, খালি না, আমি আল্লাহর হাত আছে তাদের হাতে। আল্লাহর হাত আপনার হাতের উপরে, দুর্বল হইয়েন না, নরম হইয়েন না, হ্যাঁ নরম হইয়েন না, নবীর পক্ষে রাখেন, সব সমাধা হয়ে যাব, আল্লাহ সব কবুল করবে। আজকে আর লম্বা চুয়া না করে আমি বুড়া মানুষ দোয়া করিও তোমরা সবাই, অজিফা নামাজ এক নম্বর, দ্বিতীয় নম্বরে ইয়া আজিজু ইয়া সালাম, এটা 313 বার ফজর নামাজের পরে পড়ো প্রত্যেকে নিজে, মা বাপকে মানবা, মুরব্বীদেরকে মানবা, হ্যাঁ সুন্নি থাকবা, সুন্নিদের সঙ্গে সম্পর্ক রাখবা, আল্লাহ সবাই কবুল করুক, নবীর পক্ষে নাসিব করুক। তাবারকটা দিবেন, তাবারক আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের জন্য তাবারক যথেষ্ট পরিমাণ আছে, আপনারা যদি শৃঙ্খল ভাবে নিতে চান আমরা পর্যাপ্ত পরিমাণ আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছি। আপনারা সবাই লাইন ধরে বসে যান, ইনশাআল্লাহ তাবারক শৃঙ্খল ভাবে দেওয়া হবে। তাবারকের যারা দায়িত্বে আছেন দ্রুত ভাবে ভলান্টিয়ার লোক যারা আছেন আপনারা চলে আসেন। তাবারকের যারা দায়িত্বে আছেন, মহিলাদের প্যান্ডেলের মধ্যে যারা আছেন আপনারা সুন্দর ভাবে শৃঙ্খল ভাবে দিতে থাকেন এই তাবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
وصدق رسول النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين. وإذا قيل لهم اركعوا لا يركعون. ويل يومئذ للمكذبين. فبأي حديث بعده يؤمنون. صدق الله المولانا العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم. تمام. صدق الله المولانا كتب جو. صدق الله مولانا. এবার মহান মহান মুশাইখরা দোয়া মুনাজাত করবেন। বুঝেন? জি হুস। বুঝেন? আপনি দোয়া করুন না বাবা। اللهم صل على سيدنا مولانا نبينا محمد النبي الأمي وآله وسلم. পরবর্তীকার আলমে তখন পর্যন্ত যা বয়ান হয়েছে তেলাওয়াত করা হয়েছে মাহবুবের খাতিরে সালাত ও সালামের খাতিরে আমরা যারা হাত তুলেছি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের জীবন জীবন্ত এবং মৃত্যু যত মুরব্বীরা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দুনিয়ার বাড়ি থেকে চলে গেছে, আল্লাহ এই সালাত ও সালামের খাতিরে তারা ভুল ভ্রান্তি করে থাকে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দে। আল্লাহ যারা কষ্ট করে আজকে মাহফিল করতে টাকা পয়সা খরচ করে আরো এর মধ্যে আগামী বছর মাহফিল করার জন্য দান করেছে তাদের দানকে কবুলের মঞ্জুর করুন। এর খাতিরে তাদেরকে সমস্ত আফত থেকে বিফত থেকে কলরা থেকে বসন্ত থেকে অ্যাক্সিডেন্ট থেকে জালিমের জুলুম থেকে কাফেরের কুফর থেকে মুনাফিকের নিফাক থেকে ধোঁকাবাজির ধোঁকাবাজির থেকে সমস্ত আফত বিফত থেকে সবাইকে হেফাজত করুন। আমাদের দেশের উপর রহমত নাজিল করুন, সারা বিশ্ববাসী উপরে দয়া করুন, আল্লাহ ফিলিস্তিনিদের উপরে দয়া করুন, আল্লাহ ইহুদিদের হাতকে বটিয়ে দিন, আল্লাহ তাদের জুলুম অত্যাচার থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি খাতিরে আমাদের দেশের সন্তান সন্ততিরা যারা বিদেশে আছে তাদের জান মাল ঈমান ইজ্জত ইসলামের হেফাজত করুন। হালাল রুজি কামাই করে দেশের মা বাবার খেদমত করার দেশের সেবা করার তৌফিক তাদেরকে দান করুন। اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل اسم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين. معبود جرى حاط تلتي আল্লাহকে বয়াত হয়ে তোমার নবীর তাদেরকে তোমার নবীর পক্ষে থাকার তৌফিক দান করো।
আল্লাহ আমাদেরকে আমাদের সন্তান সন্ততি কবুল আর মঞ্জুর করো সবাইকে আল্লাহ তোমার নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করো সারা বিশ্ববাসীকে মানবতার আল্লাহ সবক দিয়ে সবাইকে মানব সেবার মধ্যে মকসুদ দিয়ে তাদেরকে আল্লাহ তাদেরকে মানবতার সীমার মধ্যে বন্দী করে দাও আমিন আমিন এই খালেকে হার বলন্দ পারছি সৃষ্টি দাপাব কুন দেহাস্তি علم و عمل و فراخ دستی ایمان و امان و تندرستی و صلی اللہ تعالی علی خیر خلقی و نور عاشی سیدنا محمد مقاری و اصحابه اجمعین اللہم اجعل آخر کلامنا عند سکرات الموت شهادت لا الہ إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته